রাজধানীর মাহমুদপুর থেকে ছিনতাই, মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত 22 জনকে রাতে আটক করেছে সেনাবাহিনী। এদিকে লালবাগে যৌথ বাহিনীর অভিযানে একটি গুদাম থেকে অবৈধভাবে মজুত করা টিসিবি 650 বোতল সয়াবিন তেল ও প্রায় 1.5 টন মসুর ডাল জব্দ করা হয়েছে। এই ঘটনায় 4 জনকে আটক করা হয়। রোববার মধ্যরাতে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় কয়েকজন ছিনতাইকারীকে আটক করে এলাকাবাসী। পরে তাদের সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, চিহ্নিত ছিনতাইকারীদের দৌরাত্ম্য থেকে বাঁচতে নিজ উদ্যোগে তারা অপরাধীদের আটক করে সেনা ক্যাম্পে ফোন দেন। মূলত এই জায়গায় চুরি ছিনতাই এগুলোর লিডার ছিল তারা। এগুলো তারা করতেছে, ওরা কোনো দলীয় লোক না, ওরা কোনো দলীয় লোক না, ওরা আগেও করছে এখনো করতেছে। মূল হোতা ছেলেটিকে, যার নাম আমরা সম্ভাব্য জানতে পারছি যে আলামিন, তাকে ধরে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, রোববার মোহাম্মদপুরের নবোদয় হাউজিং, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও জেনেভা ক্যাম্প এলাকা থেকে খুনের আসামি সহ ছিনতাই, চাঁদাবাজ এবং কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত মোট 22 জনকে আটক করা হয়েছে। এদিকে রাত 9:30টার দিকে রাজধানীর লালবাগের নবাবগঞ্জ বাজারের একটি গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা টিসিবির পণ্য জব্দ করে যৌথ বাহিনী। এ সময় 650 বোতল সয়াবিন তেল ও 1340 কেজি মসুর ডাল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত 4 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অত্র এলাকার সচেতন ছাত্র মহলের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় 650 বোতল টিসিবির সয়াবিন তেল এবং 1340 কেজি ডাল উদ্ধার করা হয়। এদেরকে জিজ্ঞাসাবাদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জব্দ করা 3,29,000 টাকার মালামাল সরকারি গুদামে ফেরত পাঠানোর পাশাপাশি আটকদের বিরুদ্ধে মামলা হবে বলে জানিয়েছেন লালবাগ থানার ওসি। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।